কোচিং সেন্টার দখল করে দলীয় কার্যালয় তৈরির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। দুই গোষ্ঠীর বিবাদে চাঞ্চল্য আগরপাড়া এলাকায়। কোচিং সেন্টার দখল করে দলীয় কার্যালয় তৈরিকে কেন্দ্র করে প্রকাশ্য এল তৃণমূলের গোষ্ঠী কন্দল। ঘটনাটি ঘটেছে আগরপাড়ায়। জানা গিয়েছে, উসমপুরের চিকিৎসক সম্পদ ঘোষের একটি দাতব্য চিকিৎসালয়ে ছিল। তার মৃত্যুর পর তারই এক বন্ধু দুস্থ ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়াশোনা করাতেন। অভিযোগ, পানিহাটি পুরসভার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমাংশু দেবের ঘনিষ্ঠ নেতা দেবাশিস লোধ জোর করে কোচিং সেন্টার দখল করে তৃণমূলের পতাকা ঝুলিয়ে দেয়। দুপোলা জাস্ট খেয়ে আমরা এই ঘরে শুয়ে আছি। আমার সবার নিচের চাবি, আমাদের যে চাবি যার কাছে থাকে, সে হঠাৎ করে এসছে, শম্ভু দেখো চাবিটা ওনার কাছে একটা থাকে, আমাদের কাছে একটা থাকে। বললাম কী হয়েছে, বলে দেখো দেবাশিস লোক আমার কাছ থেকে চাবি নিয়ে তালা, চাবিও নেয়নি, তালা ভেঙে বলছে এটা দখল করবো। বললাম আমার এটা তো আবার পোলার কয়, বললো এটাকে শম্ভুর বাবার সম্পত্তি। এই কথা বলে আমাদের কোচিংয়ের সামনে যে আমাদের পর্দা টদ্দা ছিঁড়ে ভেতরে ঢুকে যা করে পুরো জানলা দিয়ে পুরো তৃণমূলের পাত্রপিসে কাটে। এবার আমাদের সব জানানো হলো, আমরা সবাই একদম থানায় এফআইআর করলাম। যখন আমরা যাচ্ছি তখনও স্পটে দেখি, তখনও স্পটে দেখছি আমরা যাচ্ছি, আর এবার 10-15 বছর ধরে আমার বাবা ওখানে পড়াচ্ছে। এটা জানি না কেন করলো, ওর সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নেই। খবর পেয়ে 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামলী দেব রায় তার ওয়ার্ডে থাকা কোচিং সেন্টারটি পুনরুদ্ধার করেন। পুলিশের হস্তক্ষেপে তালা ভেঙে তৃণমূলের পতাকা খুলে দেন। নিচে দোকান, উপর তলাটা ফাঁকা, যেখানে আমি 10-12 বছর ধরে ছেলে মেয়েদের পড়াই। সবাই জানে, অঞ্চলে সবাই জানে, প্রচুর ছেলে মেয়ে আমার কাছে পড়েছে, এখনো পড়ছে, পড়াই। তো আজকে হঠাৎ দুপুরবেলা ওই নিচে যার দোকান, যার উপরে আমার কোচিং সেন্টারটা, নিচে যার দোকান, সেই রঞ্জিতদা কাঁদতে হাঁপাতে হাঁপাতে আমার কাছে এসছে। আমি বললাম কী হয়েছে রঞ্জিতদা, বলে যে এরকম দেবাশিস লোধ আর কি, দেবাশিস এরকম তালা ফালা ভেঙে আমাকে ধাক্কা বাধা দিতে গেছে, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ও তালা ফালা ভেঙে তৃণমূলের ঝান্ডা INTTUC পার্টি অফিস বলে লাগিয়ে দিয়ে আমাকে ধাক্কা পাকা মেরে ওরা ও আবার নতুন করে তালা লাগিয়ে দিয়ে চলে গেছে। ও এই পল্লী কমিটির সেক্রেটারি, রাজনৈতিকভাবে তৃণমূল করে এটা পরে আমরা বিভিন্ন ওই শাসক দলের নেতৃত্বকে জানাই, তারা কেউ এটা সমর্থন করেনি, অন্তত প্রকাশ্যে কেউ সমর্থন করেনি। তাদের রিয়াকশান দেখলাম খুব একটা পজিটিভ কিছু হচ্ছে না দেখে আমরা প্রশাসনের দ্বারস্থ হলাম। প্রশাসন এসে দ্রুত খুব ভালো পদক্ষেপ নিয়েছে, এখানে তালা ফালা ভেঙে 100 লোকের সামনে তালা ফালা ভেঙে ফ্ল্যাগ ফেস্টুন যা ছিল সব সিজার করে, সিজ করে নিয়ে আমাদের আবার তালা লাগিয়ে আমাদের পজিশন আমাদের কাছে দিয়ে গেছে। এই ঘটনায় প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কাউন্সিলর শ্যামলী দেবরায় বলেন, কোনো অন্যায় কাজকে প্রশ্রয় দেওয়া হবে না। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দেবাশিস লোধ। এটা আমাদের ডাক্তারবাবু সমরগ্রহ স্মৃতি মঞ্চ, ওনার স্মৃতিতে এটা করা, উনি এখানে বসে ওনার কাজকর্ম করতে। কিন্তু দেবাশিস লোধ বলে একটি ছেলে আছে, 1 নম্বর আজাদিনগরের বাসিন্দা, আমার 27 নম্বরের ওয়ার্ডের বাসিন্দা, কিন্তু ও দুপুরবেলায় এসে এই পাশের ভদ্রলোককে, বয়স্ক মানুষ, ওনার 70 থেকে 78 বছর বয়স, ওনাকে উনি বাধা দিতে আসাতে ওনাকে ধাক্কা মেরে সরিয়ে এখানে তালা বন্ধ করে দিয়ে গেছে, পতাকা লাগিয়ে দিয়ে গেছে ঝান্ডা তৃণমূলে। উনি তো রাজনীতির সাথে কোনো যুক্ত ছিলেন না ডাক্তারবাবু, উনি মানুষকে ভালোবাসত, মানুষের পাশে এসে দাঁড়াতো, মানুষের কাজ করতো, উনি কোনো পলিটিক্সের মধ্যে ছিলেন না। তাহলে ওনার এখানে এই ঝান্ডাগুলো কেন লাগানো হবে? আমি তৃণমূল করি ঠিকই, কিন্তু আমি চাই না ওনার এই স্থিতি, ওনার যে সম্মানের জায়গা, কোনো পার্টিগত কোনো কিছু আসে। আমি চাই দেবাশিস যে ভুলটা করেছে ও অন্যায় স্বীকার করুক এখানে এসে। ওখানে কোনো কোচিং বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান হয় বলে আমার জানা নেই। ওখানে একটা বহু আগে একটা ঘর ছিল, সেটা ডক্টর সন্মতনাথ ঘোষ এটা করেছিলেন। আমরা যখন কংগ্রেস পার্টি অফিসটা করি তখন জনতা পার্টি অফিসটা করেছিল। পরবর্তী সময়ে একজন ব্যবসায়ী লোক, সে নিজে ওই অফিসটার নিচে একটা দোকান করে জুতোর দোকান দেয় এবং উপরটা উনি নিজে আরেকটা ঘর উনি নিজে নিয়ে নেয়। পাশে একটা ফাঁকা ঘর রয়েছে, এটুকুই আমি জানি। পার্টি অফিসে দখল হয়েছে সেটা আমি, এখানে কিছু হকার ছেলেপেলেরা গিয়েছিল, তাদের বসার জায়গা নেই, ওরা একটা রিক্রিয়েশন ক্লাব করবে এরকম একটা শুনেছিলাম আমি, এর বেশি আর কিছু আমি জানি না। কিন্তু ওখানে কাউকে মারধর করা হয়েছে বলে সে খবর আমার কাছে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, আগরপাড়া।